Já dá, dá. আমরা জানতে পারি চুত্তাকলা বাদল ছেলের মার্ডার কেসে তিনজনকে গ্রেপ্তার করেছেন। কাকে কাকে গ্রেপ্তার করেছেন? আমাদের পিয়ারবাড়ি থানাধীন চুত্তাকলা বাজারে গত জুলাই মাসের 12 তারিখ একটি ঘটনা ঘটে। এই ঘটনায় বাদল ছেল নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এই পরিপ্রেক্ষিতে আমরা পিয়ারবাড়ি থানাতে একটি মামলা নেই, যার মামলা নাম্বার হচ্ছে 30/2024। এই মামলায় মোট 7 জনের নামে এফআইআর হয়। আমরা কিছুদিন আগে 3 জনকে গ্রেপ্তার করেছি এই মামলাতে, এবং আজ আমরা আরও 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এরা হচ্ছে বাবুল দাস, বাড়ি চত্তাকলা বাজারে, এবং বিশ্বরঞ্জন দাস, ওনার বাড়ি ভৈরবনগর, এবং যজ্ঞেশ্বর দাস, ওনার বাড়িও ভৈরবনগর। তো আমরা আজকে বিলোনিয়া কোর্টে প্রেরণ করছি এবং আমরা পুলিশ রিমান্ড চাইছি, এবং এই ঘটনায় আরও একজন জড়িত আছে, আমরা ওকে অতি শীঘ্রই গ্রেপ্তার করব। এবার পুজোতে আপনার পছন্দের শাড়ির একমাত্র ঠিকানা প্রিয় গোপাল। রয়েছে আকর্ষণীয় অফার, প্রতি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার। প্রিয় গোপাল, হরিগঙ্গা বসাক রোড, আগরতলা। যোগাযোগ 9436461622। শুভ শারদীয়া। এই দুর্গাপুজোয় মন মাতানো এবং আকর্ষণীয় সব গয়নার কালেকশন রয়েছে মীনা গহনালয়, শান্তিপাড়া, পুকুরপাড়, আগরতলা।